It is another important video. This is another important case. I do like to demonstrate among my followers. This girl is about 16 years. Why the girl has brought to me? Because the 16 years girl still no menstruation, no menarche. সাধারণত গ্রীষ্মপ্রধান দেশ, গরম প্রধান দেশ আমাদের দেশে, আর আজকাল নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট, নানা রকম সেন্সিটিভনেস টু দ্য সেক্সুয়াল সাইড, এসব কারণে অনেক আর্লি মেনস্ট্রুয়েশন হয়ে যায় 10 বা 11-এর মধ্যে। কিন্তু 16 হয়ে গেল, এখনও এখন মেনস্ট্রুয়েশন হলো না। ন্যাচারালি গার্জিয়ানরা ভাবে, যারা একটু বুদ্ধিমান গার্জিয়ান ওর মা সচেতন স্বাস্থ্য সম্বন্ধে, দেখে ভালো লাগলো। অনেকে চুপ করে বসে থাকে, বসে নেই। 16-17 বছর হচ্ছে আমার মেয়ের, এখনও মেয়েদের যে সিমটম সেগুলো দেখা দিচ্ছে না কেন। এর আগে তাই চিকিৎসা করেছে অলরেডি, ভদ্রমহিলা অ্যালোপ্যাথির চিকিৎসা করেছে, তো কাজের কাজ কিছুই হয় নাই। এদের খাজনার থেকে বাজনা বেশি, টাকা পয়সা অনেক নষ্ট করিয়েছে, আর পরীক্ষা নিরীক্ষা নানা রকম করিয়েছে, থাইরয়েড টাইরয়েড করিয়েছে, করানো ভালো, কিন্তু কাজের কাজ কিছু হয়। তো কি ওষুধ আমরা দিতে পারি? দ্যার ইজ ডাওরফিজম, বাড়ছে না বাচ্চাটা, না ফিজিক্যালি না মেন্টালি, মানসিকভাবে সেই সচেতনতা এখন আসেনি। পুলিশ বিহেভিয়ার বা চাইল্ডিশ বিহেভিয়ার রয়ে গেছে, কোথায় কী বলতে হবে, কোথায় কী করতে হবে, কোথায় কী ব্যবহার হবে, কোথায় কী আচরণ হবে, এই প্র্যাকটিক্যালিটি ওর মধ্যে খুব একটা জন্মায়নি। শিশুসুলভ মনটা রয়ে গেছে, মেমোরি উইক, খুব একটা পড়াশোনা ধরে রাখতে পারে না, মনে রাখতে পারে না, শীত বেশি, চিলি পেশেন্ট, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, হাতের তলা পায়ের তলা খুব ঘামে, সো ভয় আছে, ফিয়ারফুলনেস। সো আওয়ার মেডিসিন ইজ ব্যারেটোকার্প, সো ব্যারেটোকার্প ইজ দ্য চয়েস অফ মেডিসিন, বিকজ উই ডু লাইক টু ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। সো নো মেনার্কি, ডাওরফিজম, বুদ্ধিবৃত্তির খর্বতা, অ্যান্ড ফিজিক্যালি অলসো ডাওরফিজম, মেয়েটা খুব একটা বাড়ছে না। তারপরে আছে ঘাম, সর্দি কাশি প্রায় লাগে, শীত বেশি, সো লেট সি দ্য রেজাল্ট। আই হ্যাভ প্রেসক্রাইব ব্যারেটোকার্প 36 ডোজেস ফলোড বাই PTRS, প্লিজ টেক রেক্টিফাই ডিসপ্লে। সো লেট সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস।